আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেফিস লাইফস্টাইল ইউকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করব আমি এশিয়ান কিছু ড্রেস কিনেছিলাম আমার ননদ এবং জায়ের জন্য, আর ওদের মেয়ে ছেলের জন্য কিছু আমি কিনেছি নেক্সট থেকে। তো আমার ননদের হাজব্যান্ডের জন্য আর দেবরের জন্য কিছু কিনেছি, ওদের জন্য ঈদের টুপ। তো আমি এই ড্রেসগুলো ওদেরকে ঈদে দিয়েছিলাম, আর আমি টুপ কিনেছি আমার ননদের ছোটো বেবি, একটা ওই ছোটো বেবির জন্য একটা কিনেছি সমান ওর বাবার সাথে মিলিয়ে। তো আমার দেবরের জন্য একটা, তো সেম কালারের টুপি কিনে নিয়েছি তিনজনের জনের জন্য। তো এটা দেখতে পাচ্ছেন খুবই কিউট, বেবিদের টুপগুলো দেখতে খুবই ভালো লাগে। আসলে এগুলো আসলে একদিন পরে আর পরা যায় না, কারণ বেবিদের তো আস্তে আস্তে ওরা বড় হয়, আর এগুলো আর পরা যায় না, একবার পরেই আর আসলে ছোটো হয়ে যায়। তো বেবিটা কিউট লাগলো দেখে ভাবলাম কিনে নেই। তো ওর জন্য আমি নেক্সট থেকে কিছু কাপড় এনেছিলাম, তো ভাবছিলাম তুপ যদি না পাই তোকে আর দিব না। তো পরে দেখলাম আবার ওদের বাবার সাথে মিলিয়ে পেয়ে নিয়েছে আমার ননদের হাজব্যান্ডের সাথে। তো আমি ভাবলাম ওদের যে বাপ ছেলে মিলে পরে নেবে ঈদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ড্রেসটা খুলে দেখাচ্ছি। এই ড্রেসটা খুবই সফট কাপড়ের মধ্যে, আমার কাছে খুবই ভালো লেগেছে, আর কাজগুলো খুবই নিখুঁত ছিল। আমি আমার জন্য কিনেছি, আমার ভাইয়ের বউয়ের জন্য কিনেছি, যেহেতু আমি দুবাই যাচ্ছি ওই জন্য দুবাইতে গিয়ে ঈদ করবো, এখানে আমি ওদের সাথে একসাথে পরবো ঈদের জন্য। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন ড্রেসটা। তো এই ড্রেসটা একেবারে লেহেঙ্গা স্টাইলের মতো, খুবই সুন্দর আর খুবই সুন্দরভাবে নিখুঁত কাজ করা, তা আপনারা দেখতে বুঝতে পারতেছেন। আর এটা কালারটা টিল কালারের মতো, এটার মধ্যে তিনটা কালার ছিল, গ্রিন কালার আর মেরুন কালার আর টিল কালার ছিল। তো আমি এই কালারটা আমার আগে অনেক আগে পরা হয়েছে, আমার লং ড্রেস এই কালারের নাই, ভাবলাম এই কালারটা কিনে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু আমি নেকলেস অর্ডার করেছি ওদের জন্য, হোয়াইট কাজ যেহেতু হোয়াইট কালারের মধ্যে ওদের জন্য দুইটা আমি এনে নিয়েছি। তো এগুলো আমি হোয়াইট চাবুল থেকে কিনেছি। তো আমি একটা খুলে দেখাচ্ছি কেমন, এই নেকলেসগুলো খুবই সুন্দর, আর সবসময় আপনারা রাফ ইউজও করতে পারবেন, যে কোনো বেশি হাবি ড্রেসের সাথে পরা যায়, বা যে কোনো নর্মাল ড্রেসের সাথেও আপনারা পরতে পারবেন। যে কোনো জায়গায় হঠাৎ করে গেলে তাড়াতাড়ি করে ওটা পরে নিতে পারবেন। আর এটা এই ছোড়াগুলো খুবই ভালো নেকলেসগুলো। তো এখানে আমার জায়ের মেয়ের জন্য একটা নেকলেস কিনেছি, দেখতে পাচ্ছেন গোল্ড কালারের। তো এটা ইমিটেশনের মতো, আর বেঙ্গল দুইটা কিনেছি, ওগুলো খুবই সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। তো আমি আসলে লাস্ট মিনিটে আমি চাচ্ছিলাম যে ওদেরকে দুবাই থেকে আসার পর আমি ওদেরকে পোস্ট করবো, ওরা যেহেতু আমেরিকায় থাকে। আমি এখানে ডেলিভারি ব্যাগ যেগুলো পাওয়া যায় ওগুলো আমি রয়্যাল মেলের এখান থেকে কিনে নিয়ে আসছি পোস্ট অফিসের, যেহেতু কাপড়গুলো আমি দিব, একটু সেফটি থাকবে এই ব্যাগের মধ্যে দিলে, ওটার ব্যাগটা একটু হেভি থাকে ওই জন্য। তো যাই হোক, আমি এগুলোও কিনে নিয়ে আসছি। তো ভাবছিলাম আমি দুবাই থেকে এসে ওদেরকে পার্সেল করব, পরে আমার হাজব্যান্ড বলতেছেন যে যেহেতু আমি ঈদের ড্রেসগুলো সেম আমার সাথে মিলিয়ে কিনেছি, ওই জন্য ভাবলাম যে দিয়ে দিই, ওরাও পরে নিল। তো এটা আমার জায়ের মেয়ের জন্য কিনেছি। তো এটা আমি আসলে সেম পাই নাই ওদের সাথে, টিল কালার ম্যাচ আছে বাট গোল্ডেন কাজ করা ওর, এটা বেজ কালারের মতো। তো ঠিক আছে, আমার কাছে ভালো লেগেছে, সাথে সাথে পরলে পাশাপাশি থাকলে আসলে সুন্দর লাগবে পরলে। তো আমার জায়ের মেয়ের জন্য এই ড্রেসটা অর্ডার করেছি, তো মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, আর ওর কাজের সাথে মিক্স করে আমি যে গলার যে নেকলেস আর বেঙ্গলটা অর্ডার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আমার ননদের ছেলের জন্য আরও কিছু কাপড় অর্ডার করেছি, আর জায়ের মেয়ে একটা, ননদের ছেলে একটা, তো ওদের জন্য সবার জন্যই দিয়েছি, কারণ জায়ের মেয়েকে আমি জন্মের পরে সোনার একটা চেইন দিয়ে দিয়েছিলাম, ওই জন্য ওকে আর ড্রেস বা আর কিছু দেওয়া হয় না। এখন যেহেতু আমি ডেলিভারি ছাড়ছি, ওই জন্য ভাবলাম ওদেরকেও কিছু দিয়ে দিই। তো ওর মায়ের জন্য, আমার জায়ের জন্য আর আমার দেবরের জন্য দিয়েছি, আর ওর মেয়ের জন্য দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি নেক্সট থেকে কিছু ক্লথ অর্ডার করেছি, এটা আমার ননদের ছেলের জন্য। ও এখন নাইন মান্থস হয়ে গেছে। তো আমি ওর জন্য 9-12 মান্থসের কিছু কাপড় অর্ডার করেছি। তো যেহেতু সামার চলে আসছে, ওই জন্য সামারের জন্য একটা ড্রেস আনলাম, আর উইন্টারে মিক্স করে দিয়েছি, যেহেতু একটু বড় সাইজ আছে, পরে পরাতে পারবে। ওরা যেহেতু আমেরিকায় থাকে, ওই জন্য ভাবলো একটু বড় থাকলে ভালো হয়, ছোটো হলে আসলে বেশি পরানো যায় না। তো এই ড্রেসটা আমার কাছে খুবই কিউট লাগছে, আমি ওর জন্য কিনে আনছি। এখানে দেখতে পাচ্ছেন একটা জিন্স প্যান্ট আর একটা শার্ট দিয়েছি।
আর একটা আমি যে জোগাড়ের সেট দিয়েছি, আর একটা সামারের সেট, আর একটা তুপ দিয়ে দিয়েছি আমার ননদের ছেলের জন্য। যেহেতু ওর জন্মের পর আমরা আসলে কিছুই দিতে পারি নাই সময়ের ইয়ের কারণে, আমিও গোর ওই সময় মুভ করেছিলাম কয়েকদিন আগে, তো আসলে সব কিছু ব্যস্ততা মিলিয়ে আসলে ওদেরকে কিছু দেওয়া হয় নাই। ওর বেবি জন্ম পরে আমিও একটু বিজি হয়ে গিয়েছিলাম, ওই জন্য আসলে কিছু দিতে পারি নাই। তো এখন আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করে নিয়েছি, আর ওদের জন্য পার্সেলও করে নিয়েছি। আমি যখন ভিডিও চাইতেছি ওরা পার্সেলটাও পেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ, ওরা খুবই পছন্দ করেছে গিফটগুলা। এই তো আমার সব কিছু গুছানো শেষ, এখন আমি সবগুলা ভালোভাবে টাইডি করে নিচ্ছি পার্সেলের ব্যাগে ঢুকানোর জন্য। এখানে আমার ইনায়া খুবই দুষ্টমি করতেছে, সব কিছু নাড়াচাড়া করতেছে। তারপরে ওদের জন্য আমি স্কার্প অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন স্কার্পটা খুবই ভালো, আর এটা ড্রেসের সাথে ম্যাচ করে আমি দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে স্কার্প, যেহেতু সব কিছু দিচ্ছি তাহলে স্কার্পটাও দিয়ে দিই, যদি মিলিয়ে ওরা না পায় ওই জন্য। তো স্কার্পটাও দিয়ে দিলাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে। তো ননদ যা আর দেবর আর ননদের হাজব্যান্ডের জন্য সেম সব কিছু কিনেছি, যাতে ওরা একসাথে পড়তে পারে কখনো। তো আমি যেহেতু দুবাই গিয়েছিলাম ওই জন্য আমি আমার ভাই বউয়ের জন্য আমার জন্য কিনেছি, যেহেতু একসাথে ঈদ করবো ওই জন্য একসাথে পড়া নেওয়া হয়ে গেল। এখন আমি ডেলিভারি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি সবগুলা, দেখতে পাচ্ছেন এগুলা খুবই সেফটি ব্যাগ, ইয়েগুলা খুবই সুন্দরভাবে বসে। তো আমার কাছে মনে হয়েছে যে এত দূর পাঠাবো ওই জন্য এই ব্যাগগুলো আমি কিনে আনছি পোস্ট অফিস থেকে। তারপরে আমি ছড়া, তারপরে বেঙ্গলসগুলো ওইভাবে ঢুকিয়ে দিচ্ছি যাতে লস্ট না হয়, একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে আমি প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিব। এই তো একটা প্যাকেট রেডি করা হয়ে গেছে, আমি পরে ওদের অ্যাড্রেস লিখে দিব। এখানে আমি আমার জায়ের ইয়েটা প্যাক করে নিয়েছি, জায়ের কাপড়গুলা। এই তো আমার প্যাকগুলো রেডি হয়ে গেছে, এখন আমি অ্যাড্রেসগুলো লিখে দিব ওদের। তো আমার ননদের অ্যাড্রেসগুলো পাঠিয়েছে, এখন আমি দেখে দেখে লিখে নিচ্ছি। তারপরে পরের দিন সকালবেলায় আমি চলে যাচ্ছি পোস্ট অফিসে, পোস্ট অফিসে গিয়ে আমি ওগুলো সেন্ড করব। তো আমেরিকাতে আমি ফার্স্ট টাইম পোস্ট করেছিলাম, আমার কোনো আইডিয়া ছিল না। তো এখানে গিয়ে দেখলাম কিছু ফর্ম ফিল আপ করতে হয়, যদি আমার জিনিসগুলো লস্ট হয় ওরা, আমি ওদেরকে ক্লেম করতে পারবো, এটা একটা ইয়ে থাকে। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে তারপরে সব কিছু ফিল আপ করে আমি পার্সেলও ছেড়ে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওরা পেয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।